পদার্থ কতটা অনবিচ্ছিন্ন, কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটি নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, তো এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে, গোটা দেশ জুড়ে। তা না, উপদেশটা বানাইলেন সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো, এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কী প্রতিক্রিয়া হবে। আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে, এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, মিছিল টিছিল হয়েছে। না, আমরা করি নাই, ছাত্ররাই করেছে। প্রথমে আসি শেখ বসিরউদ্দিনের কথায়। শেখ বসিরউদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে, যুক্তি কি? ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে, সবার প্রতিনিধিত্ব লাগবে, শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না। কয়জন ব্যবসায়ী পথে নেমেছিল, ব্যবসায়ীরা কীভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই, কত ব্যবসায়ীদের তো ব্যবসা কায়রে নেওয়া হয়েছে, তাই না? তাদেরকে তো দেখছি, তাদের নিতেন তাও বুঝতাম। তো এই বসিরউদ্দিন কেমনে এলো আসেন এটা একটু বুঝে দেখি। এই বসিরউদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল। এন কইবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেইলি স্টারের পিছে আঙুল দেন, কেমনে বসিরউদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল হইল? এরা ফিট করেছে ডেইলি স্টার, এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে। গত 9 অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেইলি স্টার। তার মানে আপনি তো প্রফেসর ইউনূসকে দোষ দিতে পারবেন না, বল তো সে তৈরি করে দিছে ডেইলি স্টার, প্রফেসর ইউনূস চাপ মারিছে। আমি প্রফেসর ইউনূস এলে বলতাম যে আমার কি দোষ, বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়াররে তো আমি বানাইছি উপদেষ্টা, একজন বিজনেসম্যানরে নেব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যানরে নিয়েছি, কোনো সমস্যা আছে? জি স্যার সমস্যা আছে, আপনার প্রশ্নের উত্তর আমি দিব, ধরিছি আপনারে একটু পরে। তার আগে আপনার প্রিয় মাহফুজানন্দ পহুপাদ্রে ধরে নিই যে বানাইছে, তাদের ধরতে হবে ডেইলি স্টারকে, মাহফুজানন্দকে, পহুপাদ্রে, তাই না? তো মাহফুজানন্দ পহুপাদ বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না, আমি দিছি আমার পয়সায় দিছি, আপনার কি সমস্যা? অবশ্যই পারবেন, হ্যাঁ পারবেন না কেন, কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন, তাই না? এই আকিজ বশির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিছিল। এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয়, শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে, দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না। তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে, এক একজন অনেক দিন ধরে ছিল। আপনি দেখেন তাদের কান্নাকাটি কী অবস্থা, তাদের বাস্তব হিটা সাইরা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়ে তাদেরকে তাড়াইয়ে দিছে। দেখেন আমার কথা শোনার দরকার নাই, আপনি শুনেন তাদের মুখে। হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইর করে দিতেছে, আমাদের যিনি 43 বছরে আমার একটা সংসার, এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব, এই তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে না, এই সময়টুকু তো আমি পাইতেছি না। দেখিছেন এই মালরে মাহফুজানন্দ পহুপাদ বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কার দিছে। এবার আসেন প্রফেসর ইউনূসের কিছু কই। স্যার আপনি এরে নিছেন, ভালো কথা, এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন? সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে, এটা জানেন না আপনি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে, আপনারে আমারে এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই, এটা তো কেলেঙ্কারি হবে আপনারে নিয়া। এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে, আমরা না লিখলেও আমি লিখবে। আপনার আশেপাশে কি গর্দভ বৈশা থাকে? অবশ্য আমি জানি গর্দভদের জন্য আপনার অনেক মায়া, তাই আপনার আশেপাশে প্রচুর গর্দভ সবসময় থাকে, আপনিই নিয়ে রাখেন গর্দভদের আপনার আশেপাশে। যাই হোক, আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি, আপনার দেখার টাইম হয় না এটা বুঝি, কিন্তু আপনার তো ক্যাবিনেটেও আলাপ করতে পারতেন, আপনার তো ক্যাবিনেটে আলাপ করেন না, এটা আফটার অল তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের, তাই না? তো ভুলের সুযোগ কমে, সবাই শুনতো, কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত। এবার আসেন ফারুকির প্রসঙ্গে। ফারুকি দাবি করেছে সে নাকি ফেঁচি বিরোধী লড়াইয়ে ছিল, হ্যাঁ শুনেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018 চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করেছি সিপাহী জনতা, আসলে এটা তো বলা যায় না ভাই, আমি তো ফ্র্যাঙ্ক মানুষ, আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না, আন্দোলন করছিলাম, কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে, হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ। এবার তো আমরা সবাই অল আউটে গেছি, এর আগে অল আউটে যাইনি, কারণ আমরা
পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কতদূর নিতে পারব। আপনি বোঝার চেষ্টা করেছেন পতন হবে কি না, ভাবতে হবে না, আসি না আপনি হটাইছেন তাই না? 4 মাস আগে কোটা সংস্কার আন্দোলনের সময় একটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসলে ডরে দিয়েছেন মুসিয়া। হ্যাঁ দেখেন সেটা নিউজ এসেছিল কলে, এই কলেজের জন্যে ফেঁচি বিরোধী লড়াই করেছেন ফারুকি। হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল, বৃষ্টিত ভিজা, আপনি ছিলেন? ছিলেন না। দেখেন কারা কারা ছিল, মামুনুর রশিদ, মোশারফ করিম, আজমেরি হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুন, নূর আলম আতিক, অমিতাভ রেজা, পিপলুয়ার খান, শিবকুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়া বাড়ি মমো, সিয়াম আহমেদ, সোহেল মণ্ডল সহ আরও অনেক তারকা। আপনি কুটি, আপনার তো নাই এটি, আপনার তো উঠে যাওয়ার সাহস করবে পারেন নি। এখন কবেন জ্বর ছিল, অমুক আসছিল, তমুক আসছিল, শরীর খারাপ ছিল, ওই উঠে গেছিলাম, এই সমস্ত কবেন। যাই কন, বৃষ্টিত ভিজে ভিজে আপনার কলিগরাই কাজ করেছে, আপনি তো করেন নাই। মামুন রশিদ ছিল পাক্কা আওয়ামী লীগের মাল, তাও তো ছিল একদিনের জন্য, হলে তো মাঠে নামিছিলেন উনি তাই না? একদিন দিন ফেসেন কয়েকদিন আগে উনি সেই 2013-15 সালের স্ট্যাটাস দেখবার করছেন। তবে এটা ছাপাই দিছে সে, দেখি এনে ছাপাই দিছে কি শুনি তার লেখা থেকেই দেখি, লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোজ দিলে 3টা পোজ দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে, প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়, সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পরে ধন্যবাদ দেবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন, ভালো, অনেস্ট কনফেশন, এটা আমি পছন্দ করি। তো আপনি তো এই কাম করেছেন তাই না? তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য জান কেন? বিপ্লবীদের ইঙ্কা করে লিখতে হয় না, বিপ্লবীরা মাথা দিয়া পাহাড় সরায় দেয়। তারপরে লিখেছেন ওরাও জানে, মানে আওয়ামী লীগ সম্পর্কে করছে, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আপনার কোনো চুরি চামারির সাথে সম্পর্ক নাই। কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন, কেন বলতে হয়, ইস্যু অনেকগুলা, ববিরা প্রশংসা করে আরও পোস্ট দিচ্ছেন কিন্তু আমি দেখাইলাম না, কেন, কারণ কি? ববিরা তালাইতে হইতো কেন আপনার, ববির কাছে যাইতে হইতো কেন? সম্পর্ক নাই বললেই হলো, মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে 3টা প্রশংসা করে লিখতে হইতো, তাহলে 32 নম্বর নিয়ে কাইন্দা বুক ভাসালেন কেন, কেন রে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন, উত্তর আছে ফারুকি? যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেশটা বানানো হইলো সেটা একটু দেখি। সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়োরিটি মন্ত্রণালয় না তাই না, মানে ওটা না থাকলেই বাকি, কিছুই যায় আসে না তাই না, তাও সেখানে পূর্ণ উপদেশটা দেওয়ার প্রয়োজন কেন পড়লো? আপনারা আগেই দেখেছেন যে এই যে বসিরউদ্দিন ডেইলি স্টার গ্রুপের তৈরি করা মাল, ফারুকিও তাই, ফারুকি প্রথম আলো কোটা এসেছে, বাঙ্গুয়ালিটদের যে রসুনগুলো আছে না এটার গোয়া কলে একটাই বুঝাও, এইটা আমার ক্ষুদ্রভাতারা বের করছে আসিফ নজরুলের স্ট্যাটাস থেকে। প্রথম আলো মোস্তফা সরোয়ার ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয়, নাটক কম করো প্রিয়। প্রথম আলো ডেইলি স্টার ইলিয়াস আর আমার দ্বিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল, তখন খোদ প্রফেসর ইউনুসের পেশ সচিবকে নামাইল। আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর ইউনুস প্রথম আলোরে বাঁচাইতে নামে আসবে, সে পেশ সচিব যারে আমি গণশত্রু কইছি সে তার চাকরিবিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো, পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেইলি স্টার ঠিক করলো তারা দিয়ে 2 লোকরে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে। কেন শুধু প্রথম আলো ডেইলি স্টারে বাঁচাবার লাগা, না আরও বড় উদ্দেশ্য আছে, বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না, এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলা, গান বাজনা এগুলো মিলা, যে কালচারাল ইন্ডাস্ট্রি, সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ান আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্যে, সেটা পুরা ধ্বংস হয়ে গেছে, এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না, ইভেন এই নটনটীরা নাটক টাটক করতে পারতেছে না, অভিনয় করতে পারতেছে না, দাঁড়াইলে ডিম খায়, নাটক শেষ করতে পারে না, মাঝে বন্ধ করে দিতে হয়, শিল্পীরা অভিনয় করতে পারতেছে না, তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়া, তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হারাবে। তাই ফারুকিকে সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক অ্যাসেট যেন রক্ষা পায়। দেখেন
ফারুফির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে চঞ্চল চৌধুরী, দেখেছেন? অভিনন্দন জানাইতেছে, মুন্নি সাহ অভিনন্দন জানাইতেছে। তার মানে কার লাভ হয়েছে, কে উৎসাহিত হয়েছে, বুঝছেন তো? এ এখন ইন্ডিয়ান এই অ্যাসেটটারে রক্ষা করবে। এই ফারুকই যাবে এখন প্রথম আলোতে, দেখবেন। আমি কয়ে দিলাম, লিখা রাখতে পারেন, প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে, লিখা রাখতে পারেন, ফারুকই যাবে, ছবি টবি তুলবে, ফটো সেশন করবে, এটা আবার ছাপবে প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে, বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকের নিয়ে, গর্ত থেকে বের হবে সব ফ্যাসিবাদের দালাল নটনটিরা নতুন কইরা। ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায়, তো কিছু আগাইতে পারে নাই, তাই নতুন মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল। আর ফারুকের মিশন হইতেছে ভাঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো। এরপরের পিঠে যেই পায় সট করে ঢুকে যাবে আপা, তখন এই বশিরুদ্দিন আর ফারুকই বলবে, আপা আমরা সেই গভীর রহমানের সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি, রিটার সাহেব এনে দেখেন না, ক্যাঙ্কে কইরা পিছে সুরদির বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে, বিউগলে করুণ সুর বেজা দেন না, রিটার সাহেব আমরা বঙ্গভবনে ছবি খুলে ফেলার নাটক দেখবো, ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে। এই ফাঁকে ফারুকি 32 নম্বরের সংস্কার সেরা ফেলবে, দেখবেন 32 নম্বরের কাজ করিচ্ছে, পরিষ্কার হচ্ছে সব কিছু, নতুন করে পরিষ্কার হচ্ছে, লোকজন বসিচ্ছে ওর মধ্যে, দেখবেন। কেন 32 নম্বরের যে ট্রাস্ট ছিল, যেই ট্রাস্টের খরচায় চলতো, যেই ট্রাস্টের আয় দিয়া চলতো, সেই ট্রাস্টের হিসাবপত্র এইটা কেন অডিট করা হইতেছে না, কে কে দিছে ওইখানে টাকা? হাসিনা যেগুলো থেকে মাল তাল খাইতো না, সেগুলোর সেই মালগুলোর কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে, এই জাদুঘর ট্রাস্টে, তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে। তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁধেন চেপে চট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়ে বলবে, আপা তোমার আব্বুরে আমি একটু আব্বু ডাকি, হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার। এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাঙ্গুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে। আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে, ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পড়িয়া কান দিবে, আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ। রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা। এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদগুলোরে জ্বালায় দিতে না পারেন, আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম এইটা ক্ষমতার দখল নিতে হবে, শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে, ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষরে, নিজেরা বসবেন ক্ষমতায়, যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের মুক্তি নাই, সেই দিন আমাদের আসল মুক্তি, কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই। তার মানে বুঝেছেন তো, আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই, তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে, এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন, তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই, আমাদের লড়াই চলবে, ইনকিলাব জিন্দাবাদ।